আসসালামু আলাইকুম, লার্ন উইথ মুরাদ চ্যানেলের পক্ষ থেকে আমি মুরাদ হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো আমি আজকে দেখাবো মূলত ফেসবুক অ্যাড ম্যানেজারে, আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারের যাদের রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে সেই রেস্ট্রিক্টেড অ্যাড ম্যানেজার থেকে আমরা কিভাবে এটাকে কি করতে পারি, রিজলভ করতে পারি, শর্ট আউট করতে পারি, এবং কিভাবে অ্যাড ম্যানেজার তো আমরা পেতে পারি। সো দেখেন, আমরা যখন লগ ইন করবো, লগ ইন করার পর এখানে পেজেস আছে, অ্যাডস আছে। সো আমরা পেজেস থেকেও অ্যাড ম্যানেজারে যেতে পারি, অ্যাডস থেকেও আমরা অ্যাড ম্যানেজারে যেতে পারি। আমি দেখাচ্ছি, অ্যাডে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু এখান থেকে আমি আমার একটা অ্যাড ম্যানেজারে কি করে আসছি, চলে আসছি। ওকে, দেখেন এই অ্যাড ম্যানেজারে আমি কিন্তু চলে আসছি। এখান থেকে যেমন আমি অ্যাড ম্যানেজারে আসতে পারছি, আবার আমি যদি পেজেসে যাই, আমি কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা আসলে কী কীভাবে এখানে অ্যাড ম্যানেজারে আসতে পারি। তো দেখেন, আমরা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেজে আসলে আমি যদি যে কোনো একটা পেজে যাই, ঠিক আছে, আমি যে কোনো একটা পেজে যদি যদি যাই, সেই পেজ থেকেও কিন্তু আমি আমার অ্যাড ম্যানেজারে আসতে পারবো। আমি পেজে গেলাম, পেজে যাওয়ার পরে দেখেন এখানে আমরা অ্যাড সেন্টার নামের একটা অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, অ্যাড সেন্টার নামের একটি অপশন দেখতে পাচ্ছি। সে আমি অ্যাড সেন্টারে ক্লিক দিব, অ্যাড সেন্টারে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে টুলস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। টুলসে আমি এখানে ক্লিক দিব, থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে ভিজিট অ্যাড ম্যানেজারে ক্লিক দিলাম, তাহলে কিন্তু এখান থেকে আমি আমার অ্যাড ম্যানেজারে চলে আসতে পারবো। তো আপনারা আমার অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আপনাদের অ্যাড ম্যানেজারে আসতে আসলে সমস্যা হচ্ছে, লাইক ফেসবুকে ঢুকার পরে আপনাদের অনেকের এই অ্যাডস এই অপশনটি থাকে না, ঠিক আছে, যাদের এই অপশনটি থাকবে না, অ্যাডস এই অপশনটি থাকবে না, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। তো যখন যাদের থাকবে না আর কি, ওনারা আপনারা এই পেজেস অপশনে যাবেন, পেজেস অপশন থেকে গিয়ে এখান থেকে আপনারা অ্যাড সেন্টার থেকে যাবেন, অ্যাড সেন্টারে এখানে টুলস আছে, টুলসের থ্রি ডটে ক্লিক দিয়ে ভিজিট অ্যাড ম্যানেজার এখান থেকে আসতে পারবেন। অথবা অ্যাড সেন্টারে ক্লিক দেওয়ার পর এই যে অল অ্যাডস আসছে, এই অল অ্যাডসে যদি আপনি ক্লিক দেন তাহলে এখান থেকেও কিন্তু আপনি অ্যাড ম্যানেজার পাচ্ছেন, অপশনটি পাচ্ছেন, এবং এখান থেকেও আপনি অ্যাড ম্যানেজারে আসতে পারেন। দেখেন প্রতিটা ক্ষেত্রে অ্যাড ম্যানেজার কিন্তু আমার সেম, এবং এটাও আমরা সেম, অর্থাৎ এই তিনটা ওয়াইতে কিন্তু আমি আমার অ্যাড ম্যানেজারে আসতে পারি। ওকে, সো অ্যাড ম্যানেজারে আমি আসার পর এখানে বেসিক আমার কিছু কাজ রয়েছে, যে আমি আমার কার্ডটা অ্যাড করতে হবে, সো বা আমি অ্যাক্সেস দেওয়া নেওয়ার কিছু বিষয় রয়েছে। সো আমি এগুলি দেখবো। তো দেখ, আমি আজকে দেখাচ্ছি মূলত আমাদের যাদের এই এই যে অ্যাড ম্যানেজারটা আছে, দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল, এখানে সামহাউ ফর এ রিজন আমরা যারা বাইরে ক্লায়েন্টের কাজ করি একটু অনেক সময় প্রবলেম এরকম হয়, আমাদের অ্যাকাউন্টটা ওয়ার্নিং হয়ে যায় সাম কার রিজন ডিজেবল হয়ে যায় গিয়েছে, হয়তো বা এই অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গিয়েছে ফর সাম রিজন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আমি আমার অ্যাড ম্যানেজারটি ফিরে পেতে পারি। ওকে, সো আমি দেখে নিব আমার এখানে কী কী প্রবলেম রয়েছে। সি ডিটেলসে ক্লিক দিলেই কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো, অ্যাকচুয়ালি তারা বলবে যে কী কী আমি মিস্টেক করেছি, যার কারণে আসলে আমার অ্যাকাউন্টটি তারা কী করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। ওকে, সো আমি এখানে যেমন সি ডিটেলসে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে কী কী বিষয় থেকে তারা আমাকে ডিজেবল করে দিয়েছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি এই বিষয়গুলিতে তারা কিন্তু আমাকে ডিজেবল করে দিয়েছে। দেখেন এখানে সব দেখতে, ক্যানট ক্রিয়েট অর রান অ্যাডস, ক্যানট ইউজ অর শেয়ার অডিয়েন্স, অডিয়েন্স পিকচার্স, মানে কোনো কিছু আমি কী করতে পারবো না, করতে পারবো না, ঠিক আছে, আমি এগুলো কিন্তু কোনো কিছু এখান থেকে করতে পারবো না। সো এটা আমার অ্যাকাউন্ট কোয়ালিটি থেকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, এবং পাশে আমি একটা রিকোয়েস্ট রিভিউ এই অপশনটি আমি দেখতে পাচ্ছি, রিকোয়েস্ট রিভিউ, রিকোয়েস্ট এ রিভিউ। ওকে, সো আমি রিকোয়েস্ট এ রিভিউতে ক্লিক দিব, এই যে আমি রিকোয়েস্টের রিভিউতে ক্লিক দিলাম, ইজ দিস ইউর অ্যাকাউন্ট, একটা অপশন আছে দেখেন, ইফ ইউর অ্যাড অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল বিকজ ইট ডি নট কমপ্লে উইথ আওয়ার অ্যাডভার্টাইজিং পলিসি, মানে পলিসি টার্মস আমরা হয়তো ব্রেক করেছি কোনো কারণে, যার কারণে আসলে আমার এটা এরকম ডিজেবল করে দিয়েছে। সো আমি এখানে দিলাম যে ইজ দিস ইউর অ্যাকাউন্ট, আমি ইয়েস দিব, সিলেক্ট অ্যাড অ্যাকাউন্ট, সিলেক্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দিলাম, দেখেন এখানে আমার আমার একটাই অ্যাকাউন্ট রয়েছে 19573, আমি যদি আমার অ্যাড ম্যানেজার যাই এখানে 19573, ঠিক আছে, এই অ্যাকাউন্টটি কিন্তু আমার ডিজেবল হয়েছে। ওকে, সো আমি 19 এটা আমি সিলেক্ট করবো। যাদের একাধিক অ্যাড অ্যাকাউন্ট রয়েছে একটি ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে, তারা কিন্তু এখানে আপনারা এটাকে সিলেক্ট করে নিতে হবে প্রপার, যে অ্যাড ম্যানেজারটি আপনার কী আছে, ডিজেবল আছে এটি। হোয়াই আর ইউ রিকোয়েস্টিং এ রিভিউ, আই এম নট শিওর হুইচ পলিসি ওয়াজ ভায়োলেটেড, আই থিঙ্ক দেয়ার ওয়াজ আনঅথরাইজড ইউজ অন মাই অ্যাড অ্যাকাউন্ট, অ্যানাদার রিজন, অ্যানাদার রিজনে আমি ক্লিক দিলাম,
দেন এখন আমি একটা রিজন এখানে আসলে লিখবো, এবং লেখার পর আমি আমার একটা সেন্ড করব। আমি দেখেন কি লিখতেছি, ডিয়ার ফেসবুক অথরিটি আমি লিখলাম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটা লিখেছি, এখানে আসলে ক্যারেক্টার লিমিটস রয়েছে, সেই জন্য আমি লিখলাম যে লিখলাম ছোট করে লিখেছি যে আই এম ট্রাইং টু রান মাই সার্ভিস ক্যাম্পেইনস বাট আই কান ডিউ টু ডিসেবল মাই অ্যাড ম্যানেজার আই এম এনশিওর দ্যাট আই উইল নেভার ব্রেক ডাউন ইউর পলিসি এগেইন। আমি এনশিওর করছি যে আমি আর কখনো তোমার পলিসি কি করবো না, ব্রেক ডাউন করবো না। তো এটা আমি লিখলাম, সো আপনারা আপনাদের মতো করে করে লিখতে পারেন, এটা এটা কোনো সমস্যা না। আমি সেন্ডে ক্লিক করবো। এখন দেখেন তারা কি আমাকে দিয়েছে, হোয়াট ইউ সাবমিটেড, আমার অ্যাড অ্যাকাউন্ট দিয়েছে, এবং ওয়াই আর ইউ রিকোয়েস্টিং এ রিভিউ অ্যানাদার রিজন, আমি যা লিখছি সেটা দিয়েছে তারা। দেন আমাকে এখানে কিছু লিখতে বলছে এবং অ্যাড অ্যাটাচমেন্ট এখানে আমাকে কিছু দিতে বলেছে, ঠিক আছে। সো আমি এখানে কি করব, এখানে আমি আবার কিছু লিখব, দেন হচ্ছে অ্যাড অ্যাটাচে আমি আমার এনআইডি অথবা আমার পাসপোর্ট যদি থাকে তাহলে আমার এনআইডি অথবা পাসপোর্ট আমি এখানে অ্যাটাচ করে দিব এটা, ঠিক আছে। ওকে, সো আমি এখানে আবার লিখতে পারি যে ডিয়ার তো দেখতে পাচ্ছেন আমি এখানে আবার কিছু লিখেছি, এবং আমি অ্যাটাচে কিন্তু কি করে দিয়েছি, একটা অ্যাটাচ ফাইল আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, আমার আমার যে প্রুফ হিসেবে আমি অ্যাটাচ এখানে অ্যাড করে দিয়েছি। সো দেওয়ার দেওয়ার পর আমি যে কাজটা করবো আমি এখানে সেন্ড ক্লিক করে দিব। সেন্ড ক্লিক করে দেওয়ার পর আমি চলে গিয়েছি, আমি সি অপশনে ক্লিক দিব। আমি করে দিয়েছি, ঠিক আছে, আমার রিকোয়েস্ট আমি এটা করে দিয়েছি। এখানে আবার আমার অ্যাটাচ চাইলে আমি আবার অ্যাটাচটা একটু অ্যাড করে দিই, দিয়ে আমি ওকে ডান। তাহলে আমার আমি এইভাবে কিন্তু আমি রিভিউ পাঠাতে পারি, ঠিক আছে। দেন এখানে আমাকে আমি একটু দেখতে পারি যে আসলে আমার কি কি কারণে আমার অ্যাকাউন্ট
ডিজেবল হয়ে যেতে পারে, যেহেতু আমরা কাজ করবো এখানে, সেহেতু আমরা আসলে এগুলো একটু দেখতে হবে। তো এইভাবে আমাদেরকে কিন্তু তারা একটু সময় নিবে, ঠিক আছে, একটু সময় নিবে। আমি হ্যাঁ, তারা হয়তো 7 দিন পর্যন্ত সময় নিতে পারে, 7 দিন এরকম সময় নিবে, নিয়ে এটাকে ঠিক করে দিবে। আপনারা আপনাদের যাদের এনআইডি রয়েছে বা পাসপোর্ট রয়েছে, এনআইডি অথবা পাসপোর্ট দিয়েও কিন্তু আপনি এটা করতে পারেন। যেখানে এখানে আমি যদি এখন ইয়ে করি, রিফ্রেশ দিই, তাহলে আমি কিন্তু রিকোয়েস্ট রিভিউ এই অপশনটি দেখতে পাচ্ছি ডিজেবল, অর্থাৎ আমি কিন্তু রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। সো রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু এরকম করবে। এখন কথা হচ্ছে যে অনেকের কিন্তু 7 দিন সময়ে হয়তো হয় না, 7 দিনের ভিতরে হয়তো হয়তো আপনার হচ্ছে না। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি ফেসবুক সাপোর্টে চলে গিয়ে ডিরেক্ট মেসেজে কথা বলতে হবে, লাইভ সাপোর্ট যেটা, ফেসবুক লাইভ সাপোর্ট, ফেসবুক লাইভ লাইভ সাপোর্টে গিয়ে আপনি কথা বলবেন, ঠিক আছে। এখানে গিয়ে যদি আপনি কথা বলেন, তাহলে আপনি এখান থেকে আপনি কথা বলতে পারবেন, এবং এখান থেকে আপনি এখানে চ্যাট করলে আপনি এখান থেকে এটা এই এই প্রবলেমটা আপনি এখানে সলভ আউট করতে পারবেন, ঠিক আছে। সো আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্প করবে। তো তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে সেগুলি নিয়ে আপনি আপনারা ইয়ে করবেন, আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাকে এই লাল এই যে একটা ওয়ার্নিং ছিল, এটা কিন্তু এখানে আমাকে আবারও দেখাচ্ছে। সো আপনার যদি 7 দিনের ভিতরে হয়ে যায়, তাহলে কিন্তু আপনার এটা আর দেখাবে না, এই ওয়ার্নিংটা কিন্তু আপনার দেখাবে না। এখানে ক্রিয়েট বাটনটি কিন্তু তোমার এবল হবে, এখন কিন্তু ডিজেবল দেখাচ্ছে, তখন কিন্তু এবল হবে, ঠিক আছে। সো আমরা এখানে করতে পারবো, ওকে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালাম।